প্রিয় বন্ধুরা আমি ওবায়দুর রহমান আমাদের ইউটিউব চ্যানেল রহমান একাডেমি রহমান একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত তোমাদের জন্য আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে উচ্চমাদির দর্শনের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আরও স্বরূপ এই আরো স্বরূপ থেকে তোমাদের উচ্চমাদি পরীক্ষায় ছয় নম্বর থাকে তো এখান থেকে অত্যন্ত জটিল প্রশ্ন হয় যদি তোমরা আরোন মানে সর্বটাই যদি ভালো করে না পড়ে যাও তাহলে অবশ্যই তোমরা এখানে সম্পূর্ণ উত্তর লিখতে পারবে না তাই তোমাদেরকে বলবো আজকের ভিডিওতে তোমাদের বেস্ট টোয়েন্টি এইট অর্থাৎ আঠাশটি প্রশ্ন নির্বাচন করেছি এমসিকিউ কিউ মিলে সেই প্রশ্ন উত্তরগুলি যদি তোমরা তৈরি করো অবশ্যই ছয় ছয়ই পাবে আরোন মানে সরফ থেকে তিনটে এমসি তিনটে এসি লিখতে হয় যদি তোমরা উত্তর না পারো তাহলে আমার নাই যে বইটি প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক এক্সাম গাইড এমআর প্রকাশনের তরফ থেকে সম্পাদনায় ওয়াইদুর রহমান আমি ওয়াইদুর রহমান এই বইটি তোমরা সংগ্রহ করলে হান্ড্রেড পার্সেন্ট উপকার পাবে আর দর্শনে লিখিত পরীক্ষা আসিতে আসি পাওয়ার জন্য এই বইটি যথেষ্ট তো কথা নাম্বাড়ি চলো শুরু করা যায় যে কোন প্রশ্নগুলি এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো কথা শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন যে আরোহ অনুমান কাকে বলে সংজ্ঞাটা প্রথমেই তোমাদের সংজ্ঞাটা মুখস্থ করবা বা আরোহ অনুমান বলতে কি বোঝো পরে প্রশ্ন আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি কি। এটা এমসিকিউতে কিউতে দু হাজার উনিশে পড়েছিল তোমরা এসি কিউতে পড়ে রাখবে এই প্রশ্নটা ঠিক আছে প্রকৃত আরোহ অনুমান কত প্রকার প্রকৃত আরোহ অনুমান কত প্রকার আবার প্রশ্ন হতে পারে আরোহ অনুমান কত প্রকার ঠিক আছে দুটো প্রশ্ন হতে পারে আর হনুমান প্রকার একটা প্রশ্ন প্রকৃত আর হনুমান প্রকার আমি ভুলে গেছিলাম যে আর হনুমান প্রকার ওটা তো প্রকৃত আর হনুমান প্রকার এটা জানতে হবে বৈজ্ঞানিক আর হনুমান কাকে বলে খুবই একটা ভালো সংজ্ঞা এটা অবশ্যই মুখস্থ রাখবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরে যে প্রশ্নটি আছে বৈজ্ঞানিক আর হনুমানের সিদ্ধান্তটি সর্বদাই কি বচন হয় এই প্রশ্নটি তার পরের প্রশ্ন অবৈজ্ঞানিক আর হনুমানকে কী মূল্যহীন বলা যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি ভালো বা উত্তম উপা যুক্তির দৃষ্টান্ত দাও মন্দভাব পড়ে গেছে ভালো বোমার একটা দৃষ্টান্ত অবশ্যই দেবে এ প্রসঙ্গে বলে রাখি যে বৈজ্ঞানিক আরোহণমান আর অবৈজ্ঞানিক আরোহণের দৃষ্টান্ত তো তোমরা লক্ষ্য রাখবে উপমা বলতে কি বোঝো অথবা উপমাযুক্তি যুক্তি কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উপমা যুক্তির মূল্যায়নের একটি মানদণ্ড উল্লেখ করো এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অথবা এই প্রশ্নটি এভাবে আসতে পারে উপমা যুক্তির মূল্যায়নের সর্বাপেক্ষে গুরুত্বপূর্ণ মানদণ্ড কী প্রশ্নটি দু হাজার সতেরোতে এসেছিল উপমা যুক্তির ভিত্তি কী খুবই ভালো প্রশ্ন উপমা যুক্তি কত প্রকার ও কি কি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পরে প্রশ্ন সামান্যিকরণ কাকে বলে এ প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে তোমাদের দেখো যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলোতে আমরা স্টার দিয়ে রেখেছি তারপরে যে প্রশ্নটি আছে সামানীকরণের ভিত্তি কী পরে প্রশ্ন আরোহ অনুমানের লক্ষ্য কী পরে প্রশ্ন তথাকথিত আরো হনুমান কাকে বলে পরে প্রশ্ন প্রকৃতির একরূপতা নীতি কাকে বলে চলো পরে বেঁচে যা যাক পরে প্রশ্ন বৈজ্ঞানিক আরো আকারগত ভিত্তি কি কী খুবই ভালো প্রশ্ন পরে প্রশ্ন লৌকিক আরো ভিত্তি কি পর্যবেক্ষণ ও পরীক্ষণ বলতে কী বোঝায় একসঙ্গে দিয়েছি প্রশ্নটা পর্যবেক্ষণ ও পরীক্ষণ বলতে কি ততটা গুরুত্বপূর্ণ নয় সাদৃশ্যমূলক অনুমান কাকে বলে ভালো প্রশ্ন আরোহ অনুমানের সর্বপ্রধান বৈশিষ্ট্য কোনটি এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসি জন্য এমসিকিউর জন্য এটা আরোহ অনুমানের সর্ববেক্ষা সর্বপ্রধান বৈশিষ্ট্য কোনটি পরে প্রশ্ন লৌকিক আরোহ অনুমানকে শিশুসুলভ অনুমান বলেছেন কোন তর্কবিজ্ঞানী এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ পরে প্রশ্ন এগুলোকে তোমাদের এমসিকিউ সিটে দিয়েছি ঠিক আছে এ কুড়ি আর একুশও এটা এমসিকিউ সিটেই থাকবে পরে প্রশ্ন আরোহ অনুমানের আরোহ অনুমানে সামানিকরণের মাধ্যমে যে বচন প্রতিষ্ঠা করা হয় তাকে কি বলে আমি এখানে অপশন দুটো দিয়েছি যে দুটো এমসি কিউনে সামান্য সংশ্লিষ্ট বচন সামান্য বিশ্লেষণ বচন এই দুটোর মধ্যে একটা আনসার আছে পরে প্রশ্ন যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্ত কোনটি এখানে আছে সাদৃশ্য সংখ্যা সাদৃশ্য সংখ্যা আর আছে সাদৃশ্যের প্রাসঙ্গিকতা এই দুটোর মধ্যে একটা উত্তর আছে পরে প্রশ্ন আরোহ অনুমানের সমস্যাটি নির্ণয় করো এটা দু হাজার উনিশে পড়েছে এমসি আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময় সুনিশ্চিত না সম্ভব এই প্রশ্নটিও দু হাজার উনিশের এমসি পড়েছে তবুও তোমরা দেখে রাখবে আরও অনুমানের আকারগত ভিত্তি কী কী এটা দু হাজার উনিশের এসে তাই তোমাদের এই এমসি কিউতে আমি দিয়েছি এটা আরো অনুমানের আকারগত ভিত্তি কী কী এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বারবার আসে এই প্রশ্নগুলি ঘুরি ফিরে ঠিক আছে তাই তোমরা এটা করে রাখবে এমসি বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়াই হলো আরোহ অনুমান এটি কে বলেছেন এখানে বেইন আর জয়েস আছে এই দুটোর মধ্যে একজন উত্তর আছে পরে প্রশ্ন যে আমরা এক বিশেষ সত্য থেকে আরেক বিশেষ সত্যে উপনীত হই যে আরোহ যুক্তিতে তার নাম কি বৈজ্ঞানিক আরণ্যমান না উপমা যুক্তি এই ছিল তোমাদের আজকে বেস্ট টোয়েন্টি এইট অর্থাৎ আড়াশটি প্রশ্ন উত্তর বাছাই করা এই প্রশ্নর বাইরে কোনো প্রশ্নই হবে না আশা রাখছি যদি আমার এই কথাটি বিশ্বাস রাখো অবশ্যই তোমরা এখানে ছয় ছয় পাবে আজকের আলোচনা এখানে শেষ করলাম যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করতে বলবে না এতক্ষণ সঙ্গে থাকা ধন্যবাদ ভালো থেকো সুস্থ থাকো সঙ্গে থেকো আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণ তোমরা